হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনাদের এর আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম কিভাবে আপনারা টিকটক ভিডিও ভাইরাল করবেন কিছু সেটিংসের মাধ্যমে। অ্যান্ড আমি আপনাদেরকে আজকের ভিডিওতে নতুন একটি সেটিংসের সাথে আলোচনা করে দেবো। সেটিংটা অনেক আগের হলেও এর কাজটা আপনারা অনেকেই জানতেন না। এটা হচ্ছে কিওয়ার্ডের উপরে, আর যেহেতু কিওয়ার্ড ছাড়া কোনো ভিডিওই ভাইরাল হয় না, সেটা ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, যেখানে বলেন না কেন, সব জায়গাতে কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে মাস্ট বি ইউজ করতে হবে। এই কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরালের পথে যাবে, আর যদি আপনি কিওয়ার্ড ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরালের পথে যাবে না। সো এটা কিন্তু শুধু টিকটকের পক্ষেই না, এটা ইউটিউবে, ফেসবুকে, যেখানে বলেন না কেন, যেখানে কিছু আপলোড করবেন সবখানে কিন্তু এটা প্রয়োজন। এই কিওয়ার্ড কিন্তু আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে ইউটিউবে প্রয়োজন, ফেসবুকে প্রয়োজন, সবখানে এই কিওয়ার্ডটা কিন্তু প্রয়োজন। সো টিকটকে আপনি কিওয়ার্ডটা ইউজ করলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। অ্যান্ড আগের যে এপিসোডগুলো রয়েছে ওই এপিসোডগুলোতে আমি আপনাকে দেখিয়েছিলাম সেটিংস অন করে কীভাবে ভাইরাল করতে পারেন। যদি সেগুলো দেখে না আসেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর শেষে একবার সবার শেষ পর্যন্ত দেখবেন, এরপর আপনি ভিডিও অটোমেটিক চলে আসবে, এরপর ভিডিওতে ক্লিক দিয়ে দিবেন। সো কথা না বাইরে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে জানাতে আসলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিচ থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। সো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো গাইস, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো এখন আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিলাম। সো ওপেন করার পর এখন আপনি যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট প্রোফাইল আইকনে চলে আসবেন। সো এখানে আমি প্রোফাইল আইকনে চলে আসলাম। তো প্রোফাইল আইকনে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনে, তো থ্রি ডট লাইনে আসার পর এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখন আপনি চলে আসবেন একটু নিচে, দেন রয়েছে কন্টেন্ট প্রিফারেন্স নামের একটা অপশন, কন্টেন্ট প্রিফারেন্সে চলে আসবেন। দেন রয়েছে ফিল্টার ভিডিও কিওয়ার্ডস, এই নামের একটা অপশন আছে, এখানে চলে আসবেন। দেন অ্যাড কিওয়ার্ডস প্রেস করে দেবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে, ইন্টার কিওয়ার্ড, দেন এখানে ফর ইউ, দেন ফলোয়িং, দুইটা জিনিস আসবে। তো এখন আপনি সিলেক্ট করবেন কোনটা, এখানে ফর ইউ রয়েছে, ফর ইউ পেজটা সিলেক্ট করে দেবেন। ফর ইউ পেজটা সিলেক্ট করবেন ইন্টার কিওয়ার্ডের জায়গায়, এখন আপনাকে কিওয়ার্ডটা বসিয়ে দেবেন। তো এখানে এখন দিবেন টিকটক অফিসিয়াল দিয়ে দিবেন। সো টিকটক অফিসিয়াল তারপর এখানে ইন্টার প্রেস করে দেবেন, তারপর আপনি জাস্ট এখানে সেভ বাটন রয়েছে, সেভে প্রেস করে দেবেন। তো একটা কিওয়ার্ড কিন্তু অ্যাড হয়ে গেল, এরপর আবার কি অ্যাড কিওয়ার্ডে প্রেস করে দেন এখানে ফর ইউতে প্রেস করে দেবেন। দেন এখানে দিবেন ট্রেন্ডিং, এইভাবে কিছু আপনি এখানে আগে লিখে নেবেন। তো ট্রেন্ডিং তারপর সেভে দিয়ে দিবেন, ওকে। তো এইটা কিন্তু সেভ হয়ে যাবে, দেন একটু আপনাকে সময় লাগবে আর কি। তো দেখুন কিওয়ার্ড আপডেট, তার মানে হচ্ছে এখানে মোট মিলে আপনি একটা কিওয়ার্ড দিতে পারবেন। তো এর জন্য আপনি একটা কিওয়ার্ডের মধ্যে আপনাকে খুঁজে নেবেন যে কোন কিওয়ার্ডটা বর্তমানে ট্রেন্ডিং, এটা আপনি প্রতি মাসে আপডেট করতে পারেন। যেমন আমি ট্রেন্ডিং এখন কীভাবে খুঁজবো, এর জন্য হোমে আসবো, দেন এখানে তারা দেখতে পাচ্ছেন যে এই যে তারা কিন্তু এই যে হ্যাশট্যাগুলো দেখুন যে এখানে ওমর অন ফায়ার, রবিন অন ফায়ার, তারা তাদের আইনের নামগুলো দেন দিছে ফর ইউ, তার মানে হচ্ছে ফর ইউ পেজের একটা হ্যাশট্যাগ দিছে, এফরো এফ ওয়াই পি, তো এইগুলো দিছে। তো আপনি এইগুলোর মধ্যে যেটা বর্তমান ট্রেন্ডিং আছে এগুলো আপনি খুঁজে নেবেন, যে মানুষ যেগুলো বেশি ইউজ করতেছে ওইগুলো দিবেন। তারপর ফিল্টার এখানে আসার পর এখানে এখন আপনি কী করবেন, জাস্ট ওইটাকে অ্যাড করে নেবেন। সো জাস্ট আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস, এখানে কিন্তু আপনি আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, এখানে আপনাকে এই একটা রিমুভ করে আরেকটা বসাই দেবে এরকম না, এখানে আপনি তিন থেকে চারটা বা আরও বেশি কিওয়ার্ড অ্যাড করতে পারেন। তো সেটা কীভাবে, একটা কিওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে জাস্ট ব্যাগে চলে আসবেন, দেন একটা রিফ্রেশ করে দেন আবার এখানে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আবারও এখান থেকে কন্টেন্ট প্রিফারেন্স, দেন ফিল্টার কিওয়ার্ড থেকে আবার অ্যাড কিওয়ার্ডে প্রেস করে একটি নতুন একটা কিওয়ার্ড দিবেন এফ ওয়াই পি, তারপর এখানে আমি সেভ দিলাম। দেখুন আরেকটা কিওয়ার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ক্যাটনটি ফিল্টার, এই কিওয়ার্ডটা তারা নিবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে দিবেন যে ভাইরাল যদি দিই, তারপর সেভে দিই, দেখতে পাচ্ছেন আরেকটা কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। যে এখন আমি আরেকটা কিওয়ার্ড অ্যাড করবো, যেন এখানে আসার পর অ্যাড কিওয়ার্ড, অ্যাড কিওয়ার্ডে আসার পর এখন আমি জাস্ট এখানে কী করবো, টিকটক অফিসিয়াল লিখে সার্চ করে দিই, অফিসিয়াল দিয়ে দিব, তারপর এখানে সেভে ফর ইউ সিলেক্ট করে জাস্ট এখানে সেভে প্রেস করে দিবেন। সো এখন আমি ফর ইউ সিলেক্ট করার পর সেভে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি চার থেকে পাঁচটা বা দশটা এরকম কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবেন, যেগুলোতে মানুষ আর কি বেশি সার্চ করবে, বা মানুষের সামনে যে ট্রেন্ডিংগুলো বর্তমানে ভাইরাল। সো এখানে জাস্ট আমি এক্সএমএল ফাইল বা এগুলো যেহেতু ট্রেন্ডিং, সো এখানে জাস্ট এক্সএমএল ফাইল দিয়ে দিলাম, অথবা এক্সএমএল ট্রেন্ডিং এগুলো দিয়ে দিলাম আর কি। সো এখানে আপনি এগুলো খুঁজে নিয়ে আপনি জাস্ট দিয়ে দিলেন, তারপর ফর ইউটা সিলেক্ট করে জাস্ট সেভে প্রেস করে দেবেন। এইভাবে আপনি কিছু পয়েন্ট করে দেবেন, যেগুলো হচ্ছে কিছু ট্যাগ আপনি এখান থেকে অ্যাড করে নেবেন।
তো কিছু কিওয়ার্ড অ্যাড করার পর এই কিওয়ার্ড গুলো কি করবেন, আপনি এই যেগুলো এখানে কিওয়ার্ড গুলো দিয়েছেন সেগুলো ভিডিও আপলোড করার সময় সেই কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগে দিবেন। কিভাবে দিবেন সেগুলো, সেগুলো দেওয়ার জন্য জাস্ট এখান থেকে ভিডিওটাকে পাবলিশ করবেন বা যে কোনো একটা ভিডিও দিয়ে দিবেন। এখন আমি আমার একটা যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো জাস্ট একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি, এই যে একটা ভিডিও দিয়ে দিলাম, ওয়েট, এই যে এই ভিডিওটা দেওয়ার পর আমি এখান থেকে না জাস্ট এখান থেকে নেক্সট প্রেস করে দিলাম। তো নেক্সটে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দেখতে পাচ্ছি ভিডিওটা চলে এসেছে, এখন চলে আসবেন কোথায় নেক্সটে। এখন আমি জাস্ট নেক্সটে প্রেস করে দিলাম, এখানে টাইটেলটা আপনি দিয়ে দিবেন। তো এখন আমি জাস্ট এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম। তো টাইটেলটা দেওয়ার পর এখন আপনি কী করবেন, জাস্ট এখান থেকে হ্যাশট্যাগগুলো দিবেন। এই যে এখানে আসার পর এই যে হ্যাশট্যাগে প্রেস করে দিবেন, তারপর এখানে আপনি যে 10 ইয়াগুলো দিয়েছিলেন হ্যাশট্যাগগুলো ওইগুলো এখানে জাস্ট এখানে লিখে দিবেন। তো ফার্স্টে আমি এখান থেকে টিকটক অফিসিয়াল যেটা রয়েছে ওইটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমি আন্ডারস্কোর দেওয়ার পর অফিসিয়াল, তো জাস্ট এখান থেকে এখন আমি জাস্ট কী করছি, আমার টিকটক অফিসিয়াল যে ট্যাগটা রয়েছে ওইটা দিয়ে দিলাম। তারপর এখন আমি আবার হ্যাশট্যাগ, দেন আমরা যেই ইয়াটা দিয়েছিলাম যে ট্রেন্ডিং, সো আমি জাস্ট ওইটা দিয়ে দিচ্ছি ট্রেন্ডিং, যে ট্রেন্ডিং। সো এইভাবে আপনি সবগুলো দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ভিডিওটাকে জাস্ট এখান থেকে পোস্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে ভাইরালের চান্স রয়েছে। এবং আপনার আগে যে আমার টিউটোরিয়ালগুলো রয়েছে ওইগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি আপনাদের ভালো হবে আর কি। ওকে, সো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয়, কিভাবে আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। সো এতটুকু ছিল ভিডিও, জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। কারণ অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলেন যে ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না, কী করবো, তাদের জন্য ভিডিওটি ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষ করার আগে একটি কথা বলে যাচ্ছি, ভিডিওতে লাইকটা দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।